টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। যারা ফেসবুকে দেখছেন আমরা আছি facebook.com/tbn24usa এই ঠিকানায়। পরবর্তীতে এটি ইউটিউবে পাওয়া যাবে এবং আমরা আশা করবো আপনারা সেখানে দেখে নেবেন। সুবিধা হচ্ছে আপনি যেভাবে ইচ্ছা যখন ইচ্ছা খুঁজে দেখে নিতে পারবেন এবং আপনার যেটি মিস করবেন এখানে সেটাই ওখানে ফরওয়ার্ড রিওয়াইন্ড করে দেখে নেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না টিভিএন 24 চ্যানেলকে ইউটিউবে। দর্শক আপনারা জানেন আমরা সবসময় প্রাসঙ্গিক এবং মোস্ট রিলেভেন্ট যেটি ব্যাপার নিয়ে আলোচনা করে থাকি। আমরা এই মুহূর্তে যে ব্যাপার যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন কারণ এইটির ইম্প্যাক্ট অনেক সুদূর প্রসারী। কেন সুদূর প্রসারী সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন মহিন চৌধুরী। মহিন চৌধুরী আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে, আশা করি আপনি ধন্যবাদ হবে রহমান আপনাকেও। আচ্ছা মহিন চৌধুরী, আমরা যেই যেটির কথা হালকা করে গতকালকে শুনেছিলাম সেটি যে ট্রাম্প প্রেসিডেন্ট ট্রাম্পের যে এক্সিকিউটিভ অর্ডার হয়েছে সেই অর্ডারটি আসলে কি এবং এটির সুদূর স্বল্পমেয়াদী ইম্প্যাক্টটি কি, সুদূর প্রসারী ইম্প্যাক্টটি কি, এটি প্রথমে যদি একটি ব্যাখ্যা করেন, প্রথমে শুরু করতে পারেন এই লটি আসলে কি। ধন্যবাদ হাবিব রহমান। আজকে ডোনাল্ড ট্রাম্প এক্সিকিউটিভ অর্ডার সাইন করেছেন যেটা 60 ডেজ পর্যন্ত গ্রিন কার্ড ইস্যু করা হবে না, এটা হোল্ড থাকবে এবং এটার শুধুমাত্র তাদের ক্ষেত্রে এফেক্ট হবে যারা যাদের ভিসা এখনো হয় নাই এবং যারা ভিসার জন্য অপেক্ষমান আছেন, যাদের ইন্টারভিউ স্কেজুয়াল হয় নাই তাদের আর এই 60 ডেজে কোনো ইন্টারভিউ দেওয়া হবে না। যদিও আপনারা জানেন যে ইমিগ্রেশন এখন ইন পার্সন ইন্টারভিউ হোল্ড করা আছে, কিন্তু এই আইনে এই অর্ডারের বলে এক্সিকিউটিভ অর্ডারের বলে ওইটা আরও 60 ডেজ হোল্ড থাকবে। এবং দুঃখজনক হলো সত্য যারা অনেক দিন যাবত অপেক্ষায় আছেন তাদের হয়তো আর ভিসার পাওয়াটা সম্ভব হবে না। প্রেসিডেন্ট ট্রাম্প আপনারা জানেন তার নির্বাচনী প্রচারণা থেকেই সে ফ্যামিলি ইমিগ্রেশন যেটা ইউনিটি এটা সে বন্ধ করার চেষ্টা করেছিল। এখন দুর্ভাগ্যজনক হলো সত্য যে এই মহামারীর সময় সে একটা নতুন গ্রাউন্ডস নিয়ে এসেছে যে আমাদের কাজের জন্য, কাজের সুবিধার জন্য আমেরিকান যারা এখন যারা কাজ বঞ্চিত হচ্ছে, বেকার ভাতা পাচ্ছে, যারা কাজ হারিয়েছে তাদেরকে যেন প্রথম মতো কাজে নেওয়া হয়, এই একটা অজুহাত দিয়ে সেই ভিসাটা বন্ধ করার চেষ্টা করছে, উইচ ইজ বিকামস ল নাও। কারণ এক্সিকিউটিভ অর্ডারের বিরুদ্ধে যদি কোনো কোর্টে হোল্ড না করে ইট বিকামস দ্য ল। তো এটা হচ্ছে কি, এখন হচ্ছে 60 দিনের জন্য সে করেছে, কিন্তু সে যদি চায় সে বলেছে যে এটা ডিপেন্ড করবে আগামী 50 দিনের ভিতরে সে এটা মডিফাই করতে, সে এটা চেষ্টা সিদ্ধান্ত নেবে এটা পরবর্তীতে কি স্থায়ী হবে নাকি অন্য কিছু হবে। এবং সে আরো বলেছে যেটা মডিফাই আগামী 30 দিনের ভিতরে, ওই অর্ডারে লেখা আছে আগামী 30 দিনের ভিতরে যদি কোনো মডিফাই করতে হয়, কাউকে আবার এক্সক্লুশন করতে হয়, ইনক্লুশন করতে হয়, সেটা করবে। আগামী 30 দিন টাইম সে নিয়েছে এই 30 দিনের মডিফাই করবে এবং 50 দিনের ভিতরে ডিসাইড করবে সেটা পরবর্তী স্টেপে যাবে কি না, এটাকে পারমানেন্ট হবে নাকি ওইখানেই শেষ হবে। এটার ক্ষেত্রে বলা যায় একটা স্পেসিফিক বলে দিয়েছে যে আজকে পর্যন্ত 11:59 পর্যন্ত যাদের কাছে আমেরিকার ভ্যালিড ইমিগ্রেশন ভিসা আছে শুধুমাত্র তারাই এটা ঢুকতে পারবে। যদি কারো ভিসা গতকালকে শেষ হয়ে থাকে, আপনারা জানেন অনেকেরই ভিসা হয়তো ইস্যু হয়েছিল কিন্তু করোনার কারণে তারা ফ্লাইটে তারা আসতে পারে নাই এবং তারা হয়তো ফ্লাইটের সুযোগই পায় নাই বিভিন্ন দেশে। আপনারা মনে রাখবেন এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য না,
এটা বিশ্বের সকল দেশ থেকে যারা ইমিগ্রেন্ট ভিসায় আমেরিকায় আসতেছে অথবা আসবে তাদের জন্য প্রযোজ্য। এটা কোনো নির্দিষ্ট দেশ হিসাবে এসে বলে নাই, এটা ইউনিভার্সালি আমেরিকাতে যারা আসতে চাচ্ছে ইমিগ্রান্ট হয়ে সবার জন্য এটা প্রযোজ্য। আপনারা আরও জানেন যে আমেরিকাতে বছরে লাস্ট ইয়ার স্ট্যাটিস্টিক্স অনুযায়ী মোর দেন 1 মিলিয়ন গ্রিন কার্ড ইস্যু করা হয়। এর মধ্যে অর্ধেক ইস্যু করা হয় ডিপার্টমেন্ট অফ স্টেট থেকে আর যারা মানে দেশের বাইরে থেকে যারা আসে, আর বেশিরভাগ ইস্যু করা হয় যারা ইউএসসিআইসে এখানে হয়তো অ্যাডজাস্টমেন্টে অ্যাপ্লাই করে, যেমন হাজব্যান্ড ওয়াইফের জন্য, ওয়াইফ হাজব্যান্ডের জন্য, অথবা কোনো যাদের অ্যাপ্লিকেশন পেন্ডিং আছে তারা হয়তো এখানে চলে এসেছে, তারা এখানে অ্যাডজাস্ট করতে পারে। তো মোর দেন 1 মিলিয়ন ভিসা প্রতি বছর ইস্যু করে ইমিগ্রেশন, ইমিগ্রেন্ট ভিসা। তো এটাতে অনেকের ক্ষেত্রে এটা একটা বিশাল ইম্প্যাক্ট আসবে। তবে এখানে যারা সিটিজেন তাদের স্পাউসদেরকে আনতে কোনো বাধা নাই, তাদের ক্ষেত্রে এফেক্ট হবে না। এবং যারা মাইনর চিলড্রেন আন্ডার 21 সিটিজেনের যারা মাইনর চিলড্রেন তাদের ক্ষেত্রেও এফেক্ট হবে না। তবে এখানে বিশদভাবে বলে দেওয়া হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে, যদি কনসুলার অফিসার মনে করে তারা এক্সেপশনের মধ্যে পড়ে না বা তারা স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারে, তখন সে হয়তো এটা তাদের ডিসক্রিশনের পাওয়ার ব্যবহার করতে পারবে। আরেকটা কথা বলে রাখতে চাই, যারাই এই দেশে আছেন গ্রিন কার্ড আছে তাদের ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে না, তারা অ্যাজ ইউজুয়াল লাইক তারা আমেরিকান নাগরিকের যে অধিকার কর্মক্ষেত্রে পাচ্ছে ফেডারেল জব ছাড়া অন্যান্য সিটি এবং স্টেটে তারা সব সুযোগ সুবিধা পাবে। এবং যারা অ্যাসাইলাম সিকার বা উইথহোল্ডিং অফ রিমুভাল আছে, কনভেনশন এগেইনস্ট টর্চার, অথবা যাদের ক্ষেত্রে বিভিন্ন দেশে পানিশমেন্ট ডিফারেন্ট আমেরিকার সাথে স্ট্যান্ডার্ড ম্যাচ করে না, তাদের ক্ষেত্রে এটা কোনো ধরনের প্রভাব ফেলবে না। এবং ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে না, যেহেতু ট্যুরিস্ট ভিসাটা ইমিগ্রান্ট ভিসা না। আচ্ছা, তাহলে বেশ কয়েকটি ব্যাপারে আপনি পরিষ্কার করেছেন। একটি হচ্ছে যারা অ্যাসাইলাম সিকার তাদের ক্ষেত্রে তাদের প্রসেসটি চলতে থাকবে, সেটি বন্ধ হবে না, চলতে থাকবে। যারা গ্রিন কার্ড পেয়েছে এবং যাদের ইএডি আছে, এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট যাদের আছে, তারা অ্যাজ ইউজুয়াল মনে করতো আগে যেরকম ছিল এরকমই থাকবে। তো আমার মনে হয় এটা ডোনাল্ড ট্রাম্প আমাদের প্রেসিডেন্ট, ওনার যে নির্বাচনী ওয়াদা ছিল যে ইমিগ্রেন্টদের একটা হার্ট মানে বন্ধ করে দেবে, এটা তার জন্য। আমি আসছি সেই প্রসঙ্গে, এই ব্যাপারে আমার বেশ কয়েকটি প্রশ্ন আছে। আমি আরেকটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করি, যেরকম ফেসবুক থেকে এই মাত্র আমার কাছে একটি প্রশ্ন এসেছে আব্দুল মান্নান, উনি জিজ্ঞেস করেছেন যে ওনার মা এসেছেন মার্চ মাসের 19 তারিখে, এখনো গ্রিন কার্ড পাননি, উনি কি এই এফেক্ট তার উপর কি এটা কোনো এফেক্ট পড়বে কিনা? তার উপর এফেক্ট পড়ার কথা না, যেহেতু যখনই ইমিগ্রেশন আইনটা বুঝতে হবে, যখনই একজনকে ভিসা ইস্যু করা হয় এবং সেই দেশে ভিসা নিয়ে প্রবেশ করে তখন চলরে সিস্টেমে ঢুকে গেছে, তার ভিসা অলরেডি ইমিগ্রেন্ট, তার গ্রিন কার্ড অলরেডি অর্ডার হয়ে গেছে গ্রিন কার্ডটার প্রসেস করার জন্য, এটা সময় লাগলেও সে পেতে পারে। বেসড অন আমি যা এক্সিকিউটিভ অর্ডার যা দেখেছি তার এফেক্ট পড়ার কথা না, কিন্তু এখানে যে আমি আসছি, আমার আরো অনেক প্রশ্ন রয়ে গেছে এই প্রসঙ্গে, কারণ বিষয়টি এখনো অনেকের কাছে হয়তো পরিষ্কার না। আমার কাছে বেশ কয়েকটি প্রশ্ন আছে যেটি আমার কাছে, আমি চাবো আপনি পরিষ্কার করবেন। কিন্তু এই মুহূর্তে আছেন 2 জন দর্শক 3 জন দর্শক, আমি জানি না কতজন আছে, আমি 2-3টি প্রশ্ন নিয়ে নিতে চাই। যে দর্শক কে আছেন আমাদের সাথে, আপনি নাম বলে প্রশ্নটি করুন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম হাবিব ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, নাম বলুন। আমার নাম সাইদ রহমান, আমি মিশিগান ওয়ারেন সিটি থেকে বলতেছি। বলুন। বলেন। আমি আমার জয়েন্ট ট্যাক্স ফাইল করছিলাম, কিন্তু আমার দুই ছেলে ডিপেন্ডেন্ট ছিল, এখন ওরা আবার সেপারেট কাজ করছে, ট্যাক্স ফাইল করছে, কিন্তু ডাইরেক্ট ডিপোজিট ওরা করে নাই, ওরা চেক পাইছে, চেক নিয়ে ডিপোজিট, ওরা কি $1200 পাইবে? আপনার আপনার আপনি যখন ট্যাক্স ফাইল করেছেন জয়েন্ট, আপনি ডিপেন্ডেন্ট ছিলেন, ডিপেন্ডেন্ট ছিল কজন, ডিপেন্ডেন্ট যারা ডিপেন্ডেন্ট ছিলেন তারা সেপারেট ফাইল ইন্ডিভিজুয়াল করছে।
আমরা হয়তো উনাকে হারিয়ে ফেলেছি। আপনি সাইদুর রহমান, আপনি কি আছেন? আচ্ছা, কোন কি কারণে আমরা হারিয়ে ফেলেছি উনাকে? আমি আমি বুঝতে পেরেছি উনার প্রশ্ন, আমি বুঝতে পেরেছি উনার প্রশ্ন আমি তুলে ধরবো আপনাকে মঞ্চ ধরি। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিবো, প্রিয় দর্শক কে আছেন আপনি দয়া করে নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। আমার নাম ইকবাল আহমেদ, আমি ব্রুকলিন থেকে বলতেছি। আমার দুইটা প্রশ্ন আছে। প্রথমটা হলো, আমি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করেছি মার্চের 27 তারিখ। এরপরে আমি মাত্র একটা চেক পেস, আর প্রতি সপ্তাহে আমি রিসার্টিফিকেট করতে, কিন্তু এরপরে আর গত 2-3 সপ্তাহ গত হয়ে গেছে, আমি একটা চেক আর পাইনি, আর এই 600 টাকারও পাইনি। এখন আপনার প্রশ্ন হচ্ছে কেন আপনি পাচ্ছেন না এবং কি করতে হবে? হ্যাঁ জি, আপনি থাকবেন ইকবাল সাহেব আমাদের সাথে, আপনি আপনাকে আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কি আছেন আমাদের সাথে, আপনি নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক আমি শুনছি, আপনি নাম বলুন প্রশ্নটি করুন। হ্যালো, আসসালাম আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি মাসের 29 তারিখ আনএমপ্লয়মেন্ট জন্য অ্যাপ্লিকেশন করছি, তো আমি ফোন অনেকবার করছি, কোনো লাইন পাইনি। মাসের এপ্রিলের 11 তারিখ ফোন করছে, আমি আমার ইনফরমেশন দিচ্ছি, ওরা চাইছিল ইআইএন নাম্বার। আমি তো উবারে কাজ করি, ইআইএন নাম্বার বলছেন আমি বুঝতে পারি না। আমি বলছিলাম সিআইএন নাম্বার আছে, সিআইএন নাম্বার বলছে ওই মহিলাটা নতুন থেকে বুঝতে পারে না। এমনি সে আমার ডিসেম্বর সোশ্যাল সিকিউরিটি নাম্বার অ্যাড্রেস সব কিছু ভেরিফিকেশন করছে, বলছে সব কিছু ঠিক আছে, আমাকে অন্য কেউ ফোন করবে, বাট আজ পর্যন্ত কেউ ফোন করে না, এখন আমার কি করবে? আচ্ছা, আপনি আপনি থাকবেন আমাদের সাথে, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ আপনাকে। আমরা মঞ্চ ধরে আমরা প্রশ্ন উত্তর দেবো, কিন্তু অনেকেই আছেন যারা বাবা মার সাথে ডিপেন্ডেন্ট ফাইল করেন, পরবর্তীতে আবার নিজেও সেপারেট ফাইল করেন, এরকম অনেকেই আছেন। তো যেটি আমরা শুনেছি অনেক ক্ষেত্রে এবং সিপিআরা বলছেন যে যারা একবার যদি ডিপেন্ডেন্ট দেখানো হয় তাও তার জন্য একটা ক্রেডিট অলরেডি দিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে তাদেরকে ওই $1200 পাওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললে চলে। সাইদুর রহমান যেই কারণে আপনি ফোন করেছিলেন সেটি আপনি এখন আপনি ঠিক প্রশ্ন করেছেন যে আপনি যদি ডিপেন্ডেন্ট হন আপনি আবার কেন সেপারেট ফাইল করতে যাচ্ছেন, ইট কমপ্লিকেটস দ্য হোল সিচুয়েশন। আপনার মতামত? আমি বলবো? জি বলুন। আমি আমার প্রশ্নটা এখানেই, আপনারা যে যার মাধ্যমে ফাইল করেন লটা ভালো করে বুঝে ফাইল করেন, একটা সময় পরে হয়তো এমনও হতে পারে আপনারা $1200 জন্য উল্টাপাল্টা ফাইল করবেন, এখন যে চেঞ্জ করেন পরে আবার ব্যাক টু নর্মাল, আর মিন্স ফ্রড। আপনারা অনেক সময় যাই করেন সিপিএ অথবা এনরোলড এজেন্ট অথবা ট্যাক্স পেপার সাথে কনসিকোয়েন্সটা বুঝে ফাইল করবেন, যে আমি এটা ফাইল করছি এখন ফিউচারটা কি হতে পারে। তারা হয়তো আপনার রিকোয়েস্টে ফাইল করছে, কিন্তু যদি কমপ্লিকেশন হয় এটা কিন্তু দায়িত্ব আপনার ঘাড়ে পড়বে, যেহেতু আপনি বুঝেছেন ইনফরমেশন দিচ্ছেন। আমার হিসাবে একটা ফাইল যদি আপনি একই বছরে ডিপেন্ডেন্টও ফাইল করবেন আবার ফাইল করবেন ইন্ডিপেন্ডেন্টলি, তো কে মানে আইআরএস তো কনফিউজ হয়ে যাচ্ছে না? আমি আমি ট্যাক্স প্রফেশনাল না, আমি অ্যাটর্নি অ্যাট ল, যদি লিগ্যাল ইয়ে আসে তাহলে আমি করি, দিস ইজ সিম্পল ট্যাক্স কোয়েশ্চন, এটা ট্যাক্স যারা করে তারা এটা করতে পারবে, কিন্তু আমার হিসাবে মনে হচ্ছে যে আপনি কোথাও হচ্ছে কারোর সাথে ভালোভাবে কনসাল্ট করেন, ফোনে কথা না বলে ইউ শুড কনসাল্ট সামওয়ান, সিট ডাউন উইথ সামওয়ান, লাইসেন্স যারা সিপিএ আছে এবং এনরোল এজেন্ট আছে তাদের সাথে কথা বলেন। অনেকে আছে নতুন নতুন ফাইল করেন, তারা হয়তো প্রথম বছর ফাইল করতে যেয়ে তারা হয়তো বিভিন্নভাবে আপনাকে খুশি করার জন্য করতে পারে, কিন্তু সিপিএরা যখন বলবে অথবা এনরোল এজেন্ট যখন ফাইল করবে তখন দে টেক দি রেসপন্সিবিলিটি অফ দ্যার অ্যাডভাইস। আমরা যেমন অ্যাটর্নি হিসেবে যখন অ্যাডভাইস দিচ্ছি, সবসময় যদি কোনো কমপ্লিকেটেড কোয়েশ্চন থাকে ইউ শুড কনসাল্ট উইথ এ লাইসেন্স সিপিএ,
CPA money licensed, third chartered public accountant, and IRS enrolled agent. They can represent you before the IRS if any complication comes up. আচ্ছা ঠিক আছে আর দুজন যে আমাদের জন্য ফাইল করে ওনারা বলেছেন যে একটি চেক পেয়েছেন এবং আনএমপ্লয়মেন্ট ফাইল করার পরে আর এবং এখন কোনো আপডেট পাচ্ছেন না আসলে প্রবলেমটা হচ্ছে উনি মিশিগান থেকে ফোন করেছিলেন প্রবলেম হচ্ছে যে আইআরএস এর লেবার ডিপার্টমেন্ট ওয়েবসাইট অত্যন্ত অত্যন্ত বিজি এবং তারা অনেক কিছু আপডেট করছেন প্রতি রাতে আপডেট করছেন যেটি আমি একদম নিজে জানি যে ব্যাপারটি সেটি হচ্ছে প্রতি রাতে আপডেট হচ্ছে কারণ গভর্নমেন্টের যে নির্দেশনা ছিল গভর্নমেন্ট ফেডারাল থেকে সেই নির্দেশনা এক রাতে পালন করা সম্ভব না এটি একটি সফটওয়্যার বেস মানে ওয়েবসাইট তো সেখানে অনেক কিছু প্রতিদিন তাদের যোগ করতে হচ্ছে এই যোগের ফলে দীর্ঘসূত্রিতা আরো বাড়ছে কমছে না তো আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে আপনি যেহেতু একবার চেক পেয়েছেন আপনি পেয়ে যাবেন আপনাকে একটু ওয়েট করতে হবে সেম জিনিস আমি বলবো আপনার যে আমাদের ভাই ফোন করেছিলেন মার্চ তারিখে উনি ফাইল করেছেন তিন নাম্বার দেননি উনি অন্যান্য জিনিস দিয়েছেন কারণ উনি বুঝতে পারেননি আপনাকে ওনাদের সাথে কল করতে হবে কল করে আবার কথা বলতে হবে আমি মহিন চৌধুরী আমি একটু ফেরত যেতে চাই ইমিগ্রেশন যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম সেই ব্যাপারটা দিয়ে একটু আমাকে খোলা করে মানে কয়েকটি প্রশ্ন প্রথম কথা হচ্ছে এটির মানে শর্ট টার্ম যেটি আছে একদম শর্ট টার্ম এফেক্টটা কি তারপরে আপনি আমি জানতে চাবো আপনার কাছে দীর্ঘ মানে লং টার্ম এফেক্টটা কি মানে এটা যদি পার্মানেন্ট হয়ে যায় তখন কি হবে এখন এখন তারা বলছেন গ্রিন কার্ড যারা আছে তাদেরকে তাদের সবকিছু স্থগিত মিনিং তাদের নতুন নতুন কোনো গ্রিন কার্ড ইস্যু করা হবে না এটি তারা বলছেন কারেক্ট নতুন কোনো ইমিগ্রেন্ট ভিসা দেয়া হবে না নতুন কোনো ভিসা দেওয়া হবে না আনলেস যদি তারা ইউএস সিটিজেনের স্পাউস হয় অথবা ইউএস সিটিজেনের যদি এক্সেপশনের মধ্যে হচ্ছে ইউএস সিটিজেন তাদের স্পাউস এবং তাদের আন্ডার 21 মাইনর চিলড্রেন ঠিক আছে এখন একটু আমরা একটু কয়েক স্টেপ আগে বাড়ি সেটা হচ্ছে যদি আপনি আস্তে করে সাজান জিনিসটি সুদূর প্রসারী পদক্ষেপগুলো কোথায় আমি দেখি এখন আপনি বলছেন যে নতুন গ্রিন কার্ড ইস্যু করা গ্রিন কার্ডের ভিসা ইমিগ্রেন্ট ভিসা ইস্যু করা হবে না খুব ভালো কথা খুব শুনতে মনে হচ্ছে খুব সাধারণ একটি ব্যাপার কিন্তু মনে করেন আপনি অ্যাসাইলাম ফাইল করেছেন আপনার অ্যাসাইলামটি অ্যাপ্রুভ হয়েছে সেই ক্ষেত্রেও তো অ্যাসাইলামটির জন্য একটি গ্রিন কার্ড ইস্যু করতে হবে তখন কি হবে ওকে লিগ্যাল টার্মটা হচ্ছে এরকম অ্যাসাইলাম যারা ফাইল করে দে আর অলরেডি ইন দিস কান্ট্রি এবং তাদের অলরেডি ইএডি অ্যাপ্রুভ থাকে এমপ্লয়মেন্ট অথরাইজেশন কার্ড তারা অলরেডি এখানে কার্যের কাজ করার যোগ্য এবং তারা আমেরিকাতে অলরেডি কাজ যদি তাদের কোনো প্রবলেম না থেকে থাকে তারা এখানে কাজের অনুমতি আছে দে অলরেডি এন্টার্ড ইন দ্য ওয়ার্কিং ফোর্স এখানে জয়েন করেছে এবং তার ক্ষেত্রে গ্রিন কার্ডটা হবে অ্যাসাইলামের প্রতিটা বিষয়ে তারা সেপারেটভাবে দেখে এটা আলাদা করে রাখা যেহেতু সে অথরাইজড ভাবে কাজ করছে তার গ্রিন কার্ডে যদি ইস্যু হয় তার গ্রিন কার্ড ইস্যু অ্যাসাইলাম অ্যাপ্রুভাল গ্রিন কার্ড তার ইস্যু হবেই ওইটাতে কোনো আমেরিকান কারো এমপ্লয়মেন্টের প্রভাব ফেলবে না যেহেতু সে অলরেডি ইন দিস কান্ট্রি ওয়ার্কিং উইথ ওয়ার্ক পারমিট প্রপারলি আমি আসলে ভিন্নভাবে প্রশ্নটা করি তাহলে যদি আপনি বলেন যে আমি আর কোনো গ্রিন কার্ড আগামী 60 দিন 2 মাস আমি অ্যাপ্রুভ করব না বা ইস্যু করব না এটি তো আসলে একটা মানে একটা 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 ঢালাও ঢালাও একটা ব্যাপার এটা তো সব সবকিছুতেই অ্যাপ্লাই হবে তখন না ওরা এক্সেপশনটা সেকশন 1 এ হচ্ছে কোথায় করা যাবে না সেকশন 2 তে দিয়েছে যে আপনার এক্সেপশনগুলো কোথায় এক্সেপশনগুলোর মধ্যে আবারো বলছে এক্সেপশনগুলোর মধ্যে ইউএস সিটিজেন সিটিজেনের স্পাউস যারা এবং সিটিজেনের মাইনর চিলড্রেন ওয়ার্ক তারপরে অ্যাসাইলাম সিকার যারা দে আর এক্সেম্পট ফ্রম দিস ল আর টর্চার কনভেনশন এগেইনস্ট টর্চার মানে অ্যাসাইলাম যে প্ল্যানে থাকে ওরা এখান থেকে এক্সেম্পট করা এবং স্পেশাল এবার আসুন অন্য একটি ব্যাপারে আপনার যদি H-1B ভিসা থাকে আজকে আপনি কাজ করছেন ঠিক আছে এখন আপনার এমপ্লয়ার লেবার সার্টিফিকেট ফাইল করেছে আপনার জন্য এবং আপনি সেটি অ্যাপ্রুভ হয়েছে সেই ক্ষেত্রেও তো তাকে একটি তাদেরকে একটি গ্রিন কার্ড করতে হবে হ্যাঁ এখানে হ্যাঁ ধন্যবাদ এখানে যে এক্সিকিউটিভ অর্ডারে ক্লিয়ারলি এখানে তাদের বিষয়ে কোন সেকশন উল্লেখ করেন তাদের বিষয়ে লেখা আছে এটার মধ্যে তারা যেহেতু অলরেডি আপনার লেবার সার্টিফিকেটের মাধ্যমে আসে তাদের এখানে ডোনাল্ড ট্রাম্প যে যুক্তি দিচ্ছে যে তারা যেন যারাই নতুন করে আসছে তারা যেন আমাদের
কর্মক্ষেত্রে বোঝা না হয় এবং আমাদের আমেরিকান সিটিজেন বা আমেরিকা যারা বৈধভাবে কাজ করছে তাদের যেন কাজটা তারা টেক ওভার না করে, যেই কারণে এই যুক্তি দিয়ে সে 60 days এর জন্য এই এক্সিট অর্ডারটা সাইন করেছে। আমি এবার আরেকটি প্রশ্ন করি, এটা তো শুভঙ্করের ফাঁকির মতো অবস্থা, আপনি যদি সত্যি ফরেনারদের চান না যে কাজ করুক, আপনি তো H-1B ভিসা আগে বন্ধ করবেন। ডোনাল্ড ট্রাম্পের আমি আগেও বলছি, জুনি আপনাকে বলছি, এটা তার নির্বাচনী প্রচারণার একটা বিশাল একটা অঙ্ক সে তৈরি করেছে এখানে, তা কিন্তু আমাদের যে মহামারীটা সেটা তার অ্যাডভান্টেজ হিসাবে, হি গট দ্য বিগ অ্যাডভান্টেজ অফ দ্য অফ COVID-19 দে আপনার প্যান্ডামিকটা, কারণ এখানে সে সে আমার মনে হয় আমি যেটা বলতে বুঝতেছি এটা অ্যাজ এন অ্যাটর্নি হিসাবে, সে হচ্ছে এটা ফ্যামিলি ইমিগ্রেশন ইউনিটিটা বন্ধ করার একটা পায় তারা, প্রাথমিক প্রাথমিক একটা পদক্ষেপ সে নিয়েছে, সে দেখবে 60 দিনে কি হয়, তারপরে সে যদি পার্মানেন্ট করে দেয় তখন হয়তো আমরা কোর্টে যাব, আমাদের মতো যারা লয়াররা আছে তখন আমরা হয়তো ডিস্ট্রিক্ট কোর্টে যাব, ফেডারেল ডিস্ট্রিক্ট কোর্টে যাব। আপনি আমাকে হাঁটিয়ে নিয়ে যাচ্ছেন একটি জায়গায় যেখানে আমি যেতে চেয়েছিলাম। In English, we call you led me to this situation. আমি যাবো সেখানে, আমার আছে অনেক প্রশ্ন, কারণ এটি সুদূরপ্রসারী পদক্ষেপ, সুদূরপ্রসারী পরিকল্পনা rather, খুবই খুবই জটিল এবং খুবই মারাত্মক। দর্শক আপনারা যারা শুনছেন, আমি আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরবো, আমি জানি আপনারা অনেকেই ফোনে আছেন, আপনাদের প্রশ্ন আমরা নেব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হবে, আপনারা যাবেন না কোথাও, আমরা নিচ্ছি ছোট্ট একটি বিরতি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি TBN অ্যানালিসিস অনুষ্ঠানে, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে, আমাদের সাথে আছেন অ্যাটর্নি মঈন চৌধুরী, উনি বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন। মঈন চৌধুরী আপনি আছেন, আশা করছি আপনি শুনতে পাচ্ছেন আমাকে। আমি কয়েকটি প্রশ্ন এই ফাঁকে নিয়ে নিব, তারপর আমার যে আলোচনায় ছিলাম সেখানে ফেরত যাবো, এরপর আমি SBA লোন নিয়ে বেশ কিছু প্রশ্ন আছে আমার, সেটি আপনাকে জিজ্ঞাসা করবো। প্রিয় দর্শক, এই মুহূর্তে কে আছেন আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মেরিল্যান্ড থেকে আয়েশা বলছি। আমার আপা মা দেশে গেছে, 6 মাস পার হয়ে গেছে, তারা গ্রিন কার্ড হোল্ডার, তারা কোনো অনুমতি নিয়ে যায়নি, এখন তারা কি ফিরতে পারবে কিনা, তাদের ফিরতে কোনো সমস্যা হবে কিনা। আর একটা প্রশ্ন, এটা আমরা তো ভাই বোনের জন্য অ্যাপ্লিকেশন করে রাখছি, এই অ্যাপ্লিকেশন গুলোর ভবিষ্যৎ কি হবে? খুব ভালো প্রশ্ন করেছেন, খুব ভালো প্রশ্ন করেছেন। আপনি কিন্তু আয়েশা আপনি থাকবেন আমাদের সাথে, আপনার এই প্রশ্ন আছে এবং আমাদের ফেসবুকে আমার কাছে বেশ কিছু প্রশ্ন আছে। হ্যাঁ, যে দেশে গেছেন তাদের কি হবে, আসতে কোনো সমস্যা হবে কিনা, অ্যাটর্নি মঈন চৌধুরী আছেন, এই ব্যাপারে উত্তর দিবেন, আপনি কিন্তু শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। দর্শক কি আছেন আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি লং আইল্যান্ড থেকে উপায় বলছিলাম। জি বলুন। আমার দুটো কোয়েশ্চেন ছিল, প্রথমটি হচ্ছে আমি যে $1200 করে দেওয়া হয়েছে সেটা পাই নাই, তো যেটা হয়েছে আমি 2019 এ ট্যাক্স পেমেন্টের সময় আমি পে করছিলাম, আমি ধরে নিয়েছি সেই জন্য হয়তো পাই নাই, কিন্তু আমি যখন আমার ইনফরমেশন ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে গিয়েছি তারপর আমি পারি নাই প্রথম দিকে, পরে চেক করে দেখলাম যে আমার ট্যাক্স ফাইলের সময় 2019 এ ভুল অ্যাড্রেস দেওয়া হয়েছে, পরে আমি ভুল অ্যাড্রেস দিয়ে গিয়ে আমি আপডেট করতে পেরেছি ব্যাংক ইনফরমেশন। এখন আমার প্রশ্ন হচ্ছে এটা কি আমার ব্যাংক অ্যাকাউন্টে আসবে নাকি আমার মেইলে আসবে, মেইলে আসলে তো আমার ইনফরমেশনটা ভুল আসবে। সেখানে কি আপনি ব্যাংক ইনফরমেশন দিয়েছিলেন? আচ্ছা, উনি আমাদের সাথে নেই, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক আপনি কে আছেন? হ্যালো, আচ্ছা আচ্ছা, আমরা দুটি প্রশ্ন পেয়েছি। মঈন চৌধুরী, আয়েশা যিনি ফোন করেছিলেন আমাদের, উনার বাবা মা বাংলাদেশে গিয়েছেন, 6 মাস হয়ে গেছে, কোনো পারমিশন নিয়ে যাননি, আসতে কোনো প্রবলেম হবে কিনা? ধন্যবাদ, এটা অনেকেরই প্রশ্ন। সাধারণত গ্রিন কার্ড নিয়ে যারা দেশের বাইরে যায়, আমেরিকার বাইরে থাকে, 6 মান্থের বেশি যদি থাকে তাকে ঢুকতে দেবে, এক্সেপশনটা ঢুকতে দেবে, কিন্তু সমস্যা হবে উনি যখন সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করবে তখন ওনার পূর্ববর্তী
পুরাটা টাইম ওনার বাতিল হয়ে যাবে যদি উনি এক্সেপশনাল সার্কামস্ট্যান্সেস বিয়ন্ড হিজ কন্ট্রোল না বুঝাতে পারে। এই ক্ষেত্রে হয়তো উনারটা যেহেতু প্যান্ডামিকের সময় হয়েছে, ফ্লাইট নাই, টাইমগুলো উনি মনে রাখলেই চলবে, উনার সিটিজেনশিপের সময় এটা সমস্যা হবে না। উনি যদি টাইমটা ডিউরেশন মনে রাখে এবং বলে যে আমি তো আমার কোনো ইজ নট ইজ আন বিয়ন্ড মাই এনি ক্যাপাসিটি, মহামারীর কারণে আমি তো টিকিট পাই নাই, বন্ধ ছিল। উনাকে কিন্তু উনারা কিন্তু ইচ্ছা করলে আমেরিকান ইভেন এখন যে আমরা যে এক্সিট অর্ডার দিয়েছে ট্রাম্প সাইন করেছে, ওই সময় সে বলেছে যে যারাই আসতে চায় American সরকার will continue, government will continue through their embassy to bring all the citizens and non-citizens যারা আমেরিকার বৈধ বসবাসকারী তাদেরকে নিয়ে আসার জন্য কন্টিনিউয়াস তারা চেষ্টা করবে। আপনারা যদি চান ইউএস এম্বাসিতে যোগাযোগ করবেন, যে যেই দেশে থাকেন না কেন নিকটবর্তী ইউএস এম্বাসিতে যোগাযোগ করবেন, যদি ফোনে না ফোনে ধরেই বলবেন আই ওয়ান্ট টু টক টু ডিউটি অফিসার, ডিউটি অফিসারে সিটিজেনদের জন্য সবসময় ডিউটি অফিসার হেল্প করে। এবং এই ক্ষেত্রে যদি আপনি ফ্লাইটে আসতে চান, আপনি যদি বলেন যে আপনার মেয়ে যাদের মেয়ে ছেলে মেয়ে বাচ্চাজন এখানে আছে বলবে তাদেরকে ওই স্পেশাল ফ্লাইটে আনার ব্যবস্থা করবে। আপনার জিনিসটা ভুলবেন না, জাস্ট কল ডিউটি অফিসার আর বলতে হবে যে আমার সিটিজেন ছেলে মেয়ে কেউ কেউ আমেরিকাতে আছে, আই হ্যাভ এ গ্রিন কার্ড, তারা আপনাকে স্পেশাল ফ্লাইটে নিয়ে আসবে। আপনার চাইলে আপনার বাবাকে এখন নিয়ে আসতে পারেন, কারণ বাংলাদেশ থেকে আমেরিকা অবশ্যই বেটার চিকিৎসা ক্ষেত্রে। আচ্ছা, আরেকটি প্রশ্ন, ওনার ভাই বোনদের জন্য উনি অ্যাপ্লাই করেছেন, সেটির ভবিষ্যৎ কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ, এটার ভবিষ্যৎ তো অবশ্যই ভালো। তো এই 6 ডেজ এর মধ্যে যদি ইন্টারভিউ হয় থাকে এটা হবে না আপনারা জানেন। যদি ট্রাম্প ভবিষ্যতে এটাকে যদি এক্সটেন্ড করে এবং পার্মানেন্ট যদি করে ফেলে ওই যে নিষেধাজ্ঞাটা, তখন সমস্যা হবে। কিন্তু আপনারা যারা টাকা দিয়েছেন অলরেডি, এভরিথিং ইজ অ্যাপ্রুভ, এই ক্ষেত্রে ট্রাম্প চাইলেও অনেক কিছু করতে পারবে না, কারণ কনস্টিটিউশন কিছু বাইন্ডিংস আছে এখানে, যেমন 14th অ্যামেন্ডমেন্ট ডিউ প্রসেস অনেক ক্লজ আছে যেগুলা কোর্টে গেলে সুপ্রিম কোর্টও তার এটা হয়তো সুপ্রিম কোর্ট, যদিও এখানে সুপ্রিম কোর্টে এখন রিপাবলিকান মেজরিটি, তারপরে যেহেতু এটা আসবে আপনার গ্রাউন্ডস অফ অল এলিজিবিলিটি, তারা পে করেছে, দে আর ওয়েটিং ফর 10, 15, 10, 12 ইয়ার্স, তারা এটা সাফার, তারা হয়তো তখন আমরা আপনাদের পক্ষে কোর্টে লড়বো, ডেফিনেটলি লড়বো, এবং আপনাদের এই অধিকারটা আমরা পাবেন। কিন্তু ভবিষ্যতে যদি লিমিট করে দেয় যে বলে যে ধরেন 1 মিলিয়ন পিপুল আসে প্রতি বছরে, তারা যদি চাপ সামাল দিতে না পারে বলে যে এখন 500,000 করে নিয়ে আসো, ওই ক্ষেত্রে সরকারের কিছু ক্ষমতা থাকে, কিন্তু একবারে আপনাদের বাদ দিতে পারবে না। আপনাদের ইতিমধ্যে যাদের কোনো কাগজপত্র তারা চায়, আরএফই আছে, রিকোয়েস্ট ফর এভিডেন্স যাদের কাছে চাওয়া হয়েছে, অনেকে ডিএনএ টেস্ট চাচ্ছে, অনেকে আপনার স্কুলের সার্টিফিকেট চাচ্ছে, আপনারা আমি রিকোয়েস্ট করবো সবাই ডিএনএ টেস্ট দিয়ে দেবেন যাদের রিলেশনশিপটা এস্টাবলিশ করা হয় নাই। অনেকে করে কি ওই যে পুরাতন এফিডেভিট দিয়ে দেয়, নতুন করে এফিডেভিট দিচ্ছে, স্কুল সার্টিফিকেট দিচ্ছে, যেগুলো অলরেডি কোনো ভ্যালু রাখে না, রাখলেও এটা হয়তো কাজ, এটা তারা বিশ্বাস না করলে আপনি জোর করতে পারবেন না। ধন্যবাদ, আমাদের আরো প্রশ্ন আছে, সেটি উত্তর দেওয়া। একটি প্রশ্ন আমি খুব গুরুত্বপূর্ণ আমি নিয়ে নিচ্ছি ফেসবুক থেকে, যেটি এম জে আলম, উনি ফিলাডেলফিয়া থেকে বলছেন, আমার মা ভিসা পেয়েছে, উনার ভিসার মেয়াদ শেষ হবে মে 23 তারিখে, এখন উনি ফাইল করতে পারছেন না কোভিড-19 এর জন্য এক্সটেনশন, এখন আমি কি করতে পারি দয়া করে জানাবেন। ধন্যবাদ, আমি একটু আগে বলেছি প্রাথমিক দিকে যাদের ভিসা আজকে পর্যন্ত ভ্যালিড আছে তারা আমেরিকায় ঢুকতে পারবে, কিন্তু আমি রিকোয়েস্ট করবো আপনার আম্মাকে আপনি বলেন যে এম্বাসিতে, অত আপনি এম্বাসিতে যোগাযোগ করেন, যে ভদ্রলোক কল দিচ্ছেন উনি এম্বাসিতে যোগাযোগ করলে তারা এম্বাসিতে উনার আম্মাকে উনার মাকে স্পেশাল ফ্লাইটে ব্যবস্থা করবে, কারণ যেহেতু এখানে আসতে আসবেই তাহলে আগে আসাটা ভালো। স্পেশাল ফ্লাইট উনি ইচ্ছা করলে আসতে পারবে, উনি যদি বলে যে আমি আমেরিকান সিটিজেন আমার মা বাংলাদেশে ভিসা পেয়েছে, তারা তাকে আসতে দেবে, স্পেশাল চার্টার ফ্লাইটে সে আসতে পারবে। ওয়াই ইউ ওয়েটিং দেন? আচ্ছা, এখন আমার একটি প্রশ্ন ওবায়দ সাহেব করেছিলেন, আমি এটি গতকালকে এটি আলোচনা হয়েছে এবং গতকালকে আমাদের সাথে ছিলেন গতকাল দেবব্রত চক্রবর্তী ছিলেন, উনি এটি বলেছেন, আমি সেই উনার কথাটি রিপিট করবো, $1,200 আপনি পাননি, তার কারণ হচ্ছে আপনার যে আপনার 2019 যে ট্যাক্স ফাইল করেছেন সেখানে আপনি টাকা পে করেছেন আইরাসকে,
টাকা পেড অ্যাকাউন্টে কখনো তারা টাকা পাঠায় না। আপনি যখন আইআরএস এর সাইটে গিয়ে আপডেট করেছেন, আপনি মেক শিওর করবেন আপনার ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন ওখানে দেওয়া আছে কিনা। যদি ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া থাকে তাহলে আপনি ডাইরেক্ট ডিপোজিট পাবেন, আর যদি ব্যাংক অ্যাকাউন্ট ইনফরমেশন দেওয়া না থাকে আপনার অ্যাড্রেসটি কারেক্ট হতে হবে। যদি অ্যাড্রেস কারেক্ট না হয় অ্যাকর্ডিং টু দেবব্রত চক্রবর্তী, সেই পুরানো অ্যাড্রেসে আপনি যাবে। আরেকটি কথা মনে রাখবেন, যারা চেকে আশা করছেন পেমেন্টটি, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন প্রতিটা চেকে তার সই যাবে। এটি করতে আরও 30 দিন সময় লাগবে আইআরএস এর, কারণ এই সিস্টেমটি তাদের ছিল না। তারপর সেটি মেল করা হবে। আপনারা ধরে রাখতে পারেন এই চেক পাওয়ার যারা চেকে আশা করছেন তাদের চেকটি আসবে 2 মাস থেকে 5 মাসের মধ্যে। সো গড ব্লেস আমেরিকা। ওকে, আমি এখন যে বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম সেখানে ফিরত যাব খুব দ্রুত। SBA লোনের জন্য আরো নতুন $310 বিলিয়ন দেওয়া হয়েছে। এটি ভালো দিক, কিন্তু এটি পেতে হলে কি করতে হবে, কত তাড়াতাড়ি কাজ করতে হবে বাংলাদেশি কমিটিতে যারা আছেন ছোট ব্যবসায়ী? আমি বলবো? জি জি অবশ্যই। আচ্ছা, ধন্যবাদ। SBA স্মল বিজনেস যেটা অ্যাডমিনিস্ট্রেশন লোন, আপনারা ইতিমধ্যে অনেকেই আমাদের অনেক CPA এনরোল এজেন্ট অথবা ট্যাক্স প্রিপেয়াররা কথা বলে আপনারা মাস্টার হয়ে গেছেন আমি জানি, তারপর শুনতে চাচ্ছেন, ভালো কথা। এটা হচ্ছে আপনাদের ব্যাংকের মাধ্যমে হবে, তবে আপনাদের দ্রুত সব কাগজপত্র রেডি করে রাখা উচিত। আপনারা জানেন প্রথম যেটা ফেজে যেটা ছিল $400 বিলিয়ন অলরেডি গন। বড় বড় কর্পোরেশনগুলো তারা আগে থেকে কাগজপত্র সেট আপ ছিল, তারা অলরেডি ফান্ডেড হয়ে গেছে। অনেকে আবার ফান্ড ফেরত দিবে, কারণ তারা হয়তো এলিজিবল ছিল না বা তারা হয়তো ওভার বেশি নিয়ে গেছে, তারা ফান্ড ফেরত দেবে। তারপর যারাই আছেন আপনার ব্যাংকের যে রিপ্রেজেন্টেটিভ আছে তাদেরকে কল দেন। দুঃখজনক হলো সত্য, এখন মহামারীর ক্ষেত্রে অনেক ব্যাংকে ইনপার্সন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে না, কিন্তু আপনি যদি কারোর সাথে কাজ করে থাকেন, যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে, যেই ব্যাংকে অ্যাকাউন্ট থাকে, যেই ব্যাংকে টাকাটা আনতে চান ওই ব্যাংকের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আপনার CPA অ্যাকাউন্টেন্ট যেই থাকে এনরোল এজেন্ট তার সাথে কথা বলে আপনার পেরোলগুলো কারেক্ট করবেন। পেরোল এবং সব কিছু, যে ট্যাক্স রিটার্ন, W-2, 1099, হোয়াট এভার ইন ইয়ার বিজনেস হ্যাভ, জাস্ট আপডেট ইট। যখনই পাস হয়, রিপাবলিকান ডেমোক্রেট সবাই মিলে এটা পাস করবে, যখনই এটা লিস্টেড হয় আপনারা যেন ইমিডিয়েটলি যেন ক্লিক করতে পারেন। যেটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, আপনারা চেষ্টা করেন যত দ্রুত সম্ভব সব কাগজ রেডি করা এবং ফাইল করেন প্রফেশনালসদের মাধ্যমে। আবার কাউকে বিশ্বাস না করলে তথ্য দিবেন না, কারণ এখানে অনেক ফ্রডও হচ্ছে, হবে। আপনারা বি কেয়ারফুল উইথ ইয়োর ইনফরমেশন। আমি মাঝখানে একটা অ্যাড করতে চাই, 30 সেকেন্ডস। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে কথা ছিল এটা আমি পুরাপুরি, আমি যা কথাগুলো বলছি সম্পূর্ণ আইনের ভিত্তিতে, যে এক্সিগুলারটা হয়েছে সাইন হয়েছে ওইটার ভিত্তিতে, আমি এখানে কোনো কিছু অ্যাড করি নাই, মডিফাই করি নাই। হোয়াট এভার আই সেড দিস ইজ দ্য ল। আপনারা জানেন আমি অ্যাক্সিডেন্ট কেস করি, আমরা আমার অ্যাসোসিয়েট একজন লাস্ট ইয়ারে $90 মিলিয়ন কম্পেনসেশন কোর্টে উইন করেছিল, $90 মিলিয়ন। সো আমরা এইসব কেসগুলো করি, ভালোভাবে করি। যদি কোনো আপনাদের যে কোনো ধরনের এই এক্সিকিউটিভ অর্ডারটার ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো, যাদের আত্মীয়স্বজন বাংলাদেশে আছে, যেহেতু বাংলা ভাষাভাষী লোকজন, যাদের আত্মীয়স্বজন বাংলাদেশে আছে, আপনারা চেষ্টা করেন শীঘ্রই ভিসাটা ভ্যালিড থাকা অবস্থায় চার্টার ফ্লাইটে নিয়ে আসার জন্য, কারণ ইমিগ্রেশন যারাই পেয়েছে তারাই কিন্তু এখানে সিটিজেনের কোনো আত্মীয়। ঠিক আছে, মঈন চৌধুরী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার ছিল অনেক অনেক প্রশ্ন যেটি এখনো শেষ হয়নি, আমি ভবিষ্যতে আপনাকে পাবো এবং তখন সেই সমস্ত প্রশ্নের উত্তর আপনি আমাদের দেবেন ইমিগ্রেশন রিলেটেড এবং অন্যান্য ক্ষেত্রেও। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, বিদায় নিচ্ছি আপনার কাছ থেকে আজকের মতো। ধন্যবাদ দর্শক, আপনারা যারা অনুষ্ঠানটি দেখছিলেন, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমি একটি ছোট্ট বিষয় আপনাদের কাছে তুলে ধরবো, আগামী কয়েকদিন হয়তো এই বিষয়ে আলোচনা হবে। সেটি হচ্ছে, আমার কাছে অনেক স্মল বাংলাদেশি স্মল বিজনেসম্যান আছেন যারা যোগাযোগ করেছেন, বলেছেন যে ভাই আপনি একটু কথা বলেন, কারণ হচ্ছে কি অনেকে যারা আনএমপ্লয়মেন্ট পাচ্ছেন বা অ্যাপ্লাই করেছেন তারা আর কাজে আসতে আগ্রহী না। কিন্তু কাজে যদি আগ্রহী আসতে তারা আগ্রহী না হন, কাজ করতে না চান, এটি সুদূরপ্রসারী ফল ভালো না, আর প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমরা ব্যবসা চালাবো কীভাবে? আমরা ব্যবসা তো ওপেন করতে পারবো না, যদি ব্যবসা ওপেন করতে না পারি এই ব্যবসাগুলো টিকবে না একসময়। এই বিষয়ে বিশদ আলোচনা করবো আগামী দুদিন, আশা করি আপনারা থাকবেন, যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন TVN24 এর সাথে, এবং TVN24 দেখতে, বাসায় দেখতে সাবস্ক্রাইব করবেন টোটাল কেবল। শুভরাত্রি।